পাথারঘাটের শিক্ষা খণ্ডের আওতাভুক্ত ইলাশপুরের নখুরিয়া মিডিল ইনস্টিটিউটের এক শিক্ষক দীর্ঘদিন থেকে স্কুল ফাঁকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। প্রায় দিনই তিনি স্কুলের প্রধান শিক্ষককে না জানিয়ে অনুপস্থিত থাকেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক জানিয়েছেন, এই শিক্ষকের অনুপস্থিতির জন্য স্কুলের পরিচালন সমিতি বারবার সতর্ক করার পরও কোনোভাবেই তাকে পরিবর্তন করা যায়নি। আজ তিনি তাকে না জানিয়ে অনুপস্থিত রয়েছেন। এহেন পরিস্থিতিতে অভিভাবকরা সরকারের নিয়ম নীতি নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেন। বর্তমানে স্কুলের চার শিক্ষক রয়েছেন। কিছুদিন পূর্বে একজন শিক্ষক অবসর গ্রহণ করেন, তবুও শিক্ষকবৃন্দ যথারীতি পাঠদান চালিয়ে যাচ্ছেন, কিন্তু ব্যতিক্রম এই একজন শিক্ষক। এদিকে যে শিক্ষকের বিরুদ্ধে অনুপস্থিত অভিযোগ আনা হয়েছে, এখন পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের প্রতিবেদন। আমার নাম জালালউদ্দিন আহমেদ। আর স্কুলের নাম? স্কুলের নাম ইলাশপুর নগরিয়া মিডিল ইনস্টিটিউশন। আপনি কেন কেটে? আমি স্কুলের ইনচার্জ। টিচার কতজন আছেন আপনার স্কুলে? চারজন। চারজন আজকে উপস্থিত আছেন নাকি? না, আজকে একজন অনুপস্থিত। নাম কি? জুবেরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট। তো আপনার ইনফরমেশন হচ্ছেন না আজকে? আইতে না, আজকে না হওয়ালে কোনো ইনফরমেশন দিছি উইদাউট ইনফরমেশন। তো আপনি কেন উইদাউট ইনফরমেশন? যখন অ্যাবসেন্ট, তো অ্যাবসেন্ট লেখটা না? অ্যাবসেন্ট না, তুমি যদি সিএল পিটিশন দেন আমি সিএল লেখবো। না, ব্যাক ডেট পিটিশন দেন যদি উপযুক্ত কারণ থাকে, উপযুক্ত কারণ থাকাতে সিএল মারবো। তাই নিয়ে এরকম মাঝে মধ্যে ওই জায়গায় ধান একটু বেশি হয়, তার লাগে আমরা তো আমরা অনুরোধ করি রেগুলার। কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? না, কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না। এমনি তাহলে আমরা অনুরোধ করি এসএমসি, এসএমসি কোনো পদক্ষেপ নিয়েছে নাকি? এসএমসির লাগে আলোচনা করছি, এসএমসিও তাহলে বারবার অনুরোধ করছে। কথা আমাদের বিহারে জানাইছেন? বিহার সাথে আমরা মৌখিকভাবে আলোচনা করছি। তার লাগে ডেস্টিনেশন ব্লক অ্যাকাউন্টেন্ট। স্কুল সম্পর্কে আপনার কতটুকু জানা আছে? মানে এই স্কুলটা হলো কি আমার সব থেকে বেস্ট স্কুল। আমি প্রত্যেক মাসে দুইবার করে এই স্কুলটা ভিজিট করি। মানে যত রকমের গ্রান্ট দেওয়া হয় সব থেকে এত প্রপারভাবে ইউটিলাইজেশন করেন, আপনারা নিজেরাই দেখিয়া যাই বাইছেন যখন সত্যি গ্রান্ট মানে পুরো একবার পারফেক্ট অ্যাজ পার গাইডলাইন। মানে গাইডলাইন ভাইব্রেশন না করিয়া তাই প্রত্যেকটি গ্রান্ট খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে। আর গ্রান্টও তেন কম ঢুকে, আমি চেষ্টা নিব আরও মানে বিল্ডিং গ্রান্ট একটা দেওয়ার লাগি, যাতে স্কুলটা জায়গা আছে বিল্ডিং গ্রান্ট দেওয়ার চেষ্টা নিব। আর বাকি মোটে সব স্কুলকে খাতাপত্র যত রকম ক্যাশবুক ভাউচার লেজার মানে এজ এ এজেড পার্সন হইলে তাই মানে এইগুলো মেনটেন্স তাই পট করে ইউটিলাইজেশন সার্টিফিকেট সবার আগে তাইন দেয়। অন্য স্কুলে না দিলে সবার আগে তাইন দিলে এইবার ইউটিলাইজেশন সার্টিফিকেট ভাউচারটা সব কিছু অখে আছে তাই স্কুলের। আর কিছু কিতাব হইতাম, এটাই বেস্ট স্কুল আমার।